শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওই অর্থলগ্নি সংস্থার কর্মীরা অভিযোগ করেন, এদিন একটি ডাকাত দল অফিসে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখে নিরাপত্তা কর্মী ও সংস্থার কর্মীদের মারধর করে প্রায় 12 কেজি সোনার গহনা ও নগদ 10 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। তারা সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। आना घुसा और उसके पीछे दो आदमी और था, एक आदमी और नीचे सीढ़ी में था। उसके बाद एक आदमी ढुकने के बाद जो है हम जैसे ताला बंद करने लगा वैसे ही हमको से चाबी झटक गया और हमारा माथा में मारा। कौन से मारा? वो अथी का रिवाल्वर का बेट था। कितना आदमी था? हाँ सिंह जी, अभी वो मारने के बाद जो है हम तो छिटक के गिर गया या चाबी हमसे छीन लिया। छीन लेने के बाद चाबी भी हमसे मैंने टाना टानी किया, उसमें चाबी छिटक गया। ये सब चाबी छटका हुआ है, हमको पटक दिया वहाँ पर कोना में पटक दिया गाछ के पास। फिर मारा एक बार, बोला जीवन चाहता है बुढ़ा तो चुपचाप बैठ गया यहाँ। उसका बाद से है तो स्टाफ लोग को भी लाया पकड़ के, उनको ले आया, छोटा स्टाफ को ले आया, उसको भी आया, बोला बैठ साला यहाँ बैठ तो गोली मार देगा। उसको भी मारा और उसको भी बैठा दिया। नहीं कुछ फायरिंग वायरिंग नहीं किया। उधर कितना आदमी था? बोलो 4 आदमी रहा। आपका सिक्योरिटी गार्ड? 4 आदमी। প্রথমে একজন লোক আসে, ও আমাদেরকে গোল্ড দেয়, বলে যে এই গোল্ডটা লোন করতে হবে। তো আমরা নর্মাল যেরকম করা হয় প্রসিডিওর সেরকমই যাচ্ছিলাম, গোল্ডের ওয়েট করে জাস্ট আমরা বলতেই যাচ্ছি যে কত কি অ্যামাউন্ট উনি পেতে পারেন। তো তখনই আমাদের উপরে অ্যাটাক করে, ভেতরে ঢুকে যায় আর মারধর করে আর গান পয়েন্টে ডেকে বলে যে সবাই চলো এক জায়গায় হও। নিয়ে আমাদেরকে নিচে বসিয়ে দিল। তো বসানোর পর একটা রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দিল আর মুখে সেলোটেপ দিয়ে বেঁধে হাত বেঁধে দিয়েছিলো। তারপরে ওনারা নিজেদের মতো বলতে থাকে যে কোঅপারেট করুন, নাহলে কিন্তু আমরা গুলি চালিয়ে দেবো। ওনাদের হাতে গান ছিল, 4 জন টোটাল ছিল ওরা। তো তারপরে ওনারা জাস্ট 20 মিনিটসের মধ্যে গোল্ড আর ক্যাশ নিয়ে চলে যান। 4 জন ছিল টোটাল, অ্যাপ্রক্স 10 লাখের মতো ক্যাশ নিয়ে গেছে আর গোল্ড অ্যাপ্রক্স 12 কেজি মতো ছিল। ওরা পুরো প্রপার হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন যে আপনাদের কি মুথুটের বিভিন্ন অফিসে বিভিন্ন আইন রয়েছে? হ্যাঁ, আমাদের মুথুট ফিনকর মুথুট ফিনান্স দুটো আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, মুথুট ফিনকর এর এই প্রসেসেই আছে। না, এই যে এখানে অন্যান্য অফিসে দেখা যায়, আসানসোল অন্যান্য অফিসে সেখানে দেখা গেছে যখন বিগত দিনে চুরি হয়েছে তারপরে সিকিউরিটি টাইট করা হয়েছে, অথচ আপনাদের এই অফিসে কোনো সিকিউরিটির ব্যবস্থাই নেই। প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে হচ্ছে মুথুটের অফিসে যে তাকে হচ্ছে সবাইকে হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়, আপনাদের এখানে কি সেরকম কিছু করা হয়? না, আমাদের নর্মাল সিকিউরিটি গার্ড আছে, আমাদের কোনো আর্মস গার্ড নেই। দিদি আপনাদেরকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, মারধর করা হয়েছে, গায়ে হাত তুলেছিল, চর থাপ্পড় মেরেছে। যখন আমরা একটু চেষ্টা করছিলাম আটকানোর জন্য, কিন্তু ওরা ডাইরেক্ট বললো যে আপনাদের চুপচাপ বসে থাকুন নাহলে কিন্তু আমরা মেরে বেরিয়ে যাবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।